আগামীকাল আর্জেন্টিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে। কোচ লিওনেল স্ক্যালোনি কোপা আমেরিকা জয়ী দলটির উপরই ভরসা রেখেছেন। গেল জুলাই কোপা আমেরিকা ট্রফিতে শীর্ষে থাকা ব্রাজিলকে হারিয়ে গুছিয়েছে 28 বছরের শিরোপা খরা। আর্জেন্টিনা সেই সেলেসাওদের মুখোমুখি হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে। আগামীকাল 17 নভেম্বর ভোর 5:30 ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঘরের মাঠ এস্তাদিও সান জুয়ান দেল স্টেডিয়ামে। তাই ফুটবল প্রেমীরা আবারও মেসি নেইমারদের মাঠে মরণ দেখতে চলেছে। চলুন দেখে নেই গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরওয়ার্ড হিসেবে যারা নেতৃত্ব দিবেন। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ক্লাব অ্যাস্টন ভিলা, জুয়ান মুসো, ক্লাব আটলান্টা বিসি, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি, ক্লাব এসএল বেনফিকা, মার্কোস আকুনা, ক্লাব সেভিলা, নাহুয়েল মোলিনা, ক্লাব উদিনিস সেলসিও, ক্রিস্টিয়ান রোমেরো, ক্লাব টটেনহাম, মিডফিল্ডার অ্যাঞ্জেল দিমারিয়া, ক্লাব প্যারিস সেন্ট জার্মাইন, জিওভানি লোসেলসো, ক্লাব টটেনহাম হটস্পার এফসি, রদ্রিগো দিপল, ক্লাব অ্যাটলেটিকো ডি মাদ্রিদ, গুইদো রদ্রিগেজ, ক্লাব রিয়াল বেতিস, ফরওয়ার্ড লিওনেল মেসি, ক্লাব প্যারিস সেন্ট জার্মাইন, লাউতারো মার্টিনেজ, ক্লাব ইন্টার মিলান, পাওলো দিবালা, ক্লাব জুভেন্টাস এফসি। চলুন দেখে নেই 2022 ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা ও ব্রাজিলের পয়েন্ট কত এবং কে কোন স্থানে অবস্থান করছে। আর্জেন্টিনা ম্যাচ খেলেছে 12টি, জয় 8টি, ড্র 4টি, 12টি ম্যাচ খেলে আর্জেন্টিনার পয়েন্ট 28। ব্রাজিল ম্যাচ খেলেছে 12টি, জয় 11টি, ড্র 1টি, তাদের পয়েন্ট 34। ব্রাজিল 12 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে। আর্জেন্টিনা সমান 12 ম্যাচ খেলে 28 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। দুই দলের পয়েন্ট টেবিল বিবেচনায় আর্জেন্টিনা থেকে ব্রাজিল এগিয়ে রয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে আরও তথ্যবহুল ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। ধন্যবাদ।